মাধ্যমিক পর্যায়ে তিনটি শ্রেণীর নতুন বই ছাপানোর দরপত্র বাতিল করা হয়েছে। প্রক্রিয়া চলছে নতুন দরপত্র আহ্বানের, ফলে আগামী বছর সময় মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো নিয়ে সংশয় দেখা দিয়েছে। আরো জানাচ্ছেন গোলাম কাদির রবু। আগামী শিক্ষাবর্ষে 2012 সালের সিলেবাসে ফিরে যাচ্ছে সরকার, তাই বাতিল করা হয়েছে 2025 সালের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য নেয়া নতুন বই ছাপানোর দরপত্র। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশ দিয়েছে নতুন করে দরপত্র আহ্বানের সব প্রক্রিয়া সম্পন্ন করার। এখন আবার নতুন করে দরপত্র আহ্বান, যাচাই বাছাই, অনাপত্তি এবং চুক্তি সম্পাদন সহ সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেজন্য সময় লাগবে আরও 80 দিন, যে কারণে বই ছাপানো শুরু হতে পারে ডিসেম্বরে। সরকার যদি চায় 1 তারিখের দিকে, জানুয়ারির দিকে বাচ্চাদের কাছে বইটা পৌঁছানোর জন্য, তাহলে টেন্ডার বাতিল না করেও 12 সালের কারিকুলামকে এখানে ইনক্লুড করা যেত। কেন করা যেত? সেটা হলো আমরা কিন্তু ফর্মাভিত্তিক রেট করি, যারা আমরা প্রিন্টার্স প্রিন্টিংয়ের কাজ করি ফর্মাভিত্তিক। আর আমাদের এনসিটিবি কী করে, ফর্মা অনুযায়ী রেট দেয়। সেই কাজটাই যদি হতো তাহলে টেন্ডার বাতিল না করেও করা যেত। যেহেতু সরকার টেন্ডার বাতিল করে দিয়েছে, এখন প্রবলেম দাঁড়াবে যে আমরা কখন বইটা দিব। এখন আমাদের বই দিতে গেলে একটু সময় লাগবে। সরকার যদি এই টেন্ডারকে বাতিল না করে একটু সময় বাঁচাতে পারত তাহলে মনে হয় একটা ভালো হতো। প্রতি বছর বই ছাপানো শুরু হয় জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতেই। 35 কোটি বই ছাপতে সময় লাগে 5 থেকে 6 মাস। সবচেয়ে বড় ক্ষতি হবে কিন্তু শিক্ষার্থীদের। সুতরাং এর মধ্যে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যদি সংশোধন করে যদি এটা করা যেত, তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা জরুরি অবস্থা অনেক কিছু করে থাকি, তো সুতরাং আমরা হয়তো যে সরকারি ক্রয় বিধিমালা সেটাও রাখলাম, কিন্তু একই সঙ্গে আমাদের পদ্ধতিটাকে একটুখানি হয়তো সমন্বয় করে আমরা কিছু একটা যদি করতে পারতাম তাহলে এটা ভালো হতো। এবং এটা করা সম্ভব কি না সেটা একটু খতিয়ে দেখাটা আমি মনে করি, যে যদি এটা এনসিটিবি কাজটি করে এবং শিক্ষা মন্ত্রণালয় দুটো মিলে এটা দেশের স্বার্থে আমরা এটা করতে পারি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে প্রাথমিকের চতুর্থ এবং পঞ্চম আর মাধ্যমিকের নবম দশম শ্রেণীর বই ছাপানোর দরপত্র কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে সময় মতো সব বই ছাপানো এবং শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর ব্যাপারে তারা আশাবাদী। আমরা তো কোভিডের সময়ে সেরকমটা দেখেছিলাম, এখনো সবকিছু অনুকূল, মানে সবকিছু আমাদের আমরা যদি ইয়ে করতে পারি, হ্যাঁ তাহলে যাবে না কেন। কোভিড এর সময় তো 1.5 মাসেও বই দেওয়া সম্ভব হয়েছে। এই চেষ্টায় সবাই অংশগ্রহণ করলে আমার মনে হয় সেটা অসম্ভব না। কয়েক বছর ধরে শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। গেল বছর মধ্য সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রায় 15 কোটি বই ছাপা হয়ে গিয়েছিল। এবার সেখানে বই ছাপানো শুরুই করা যায়নি। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।